স্ক্রিপ্ট আমার থিমটা নিয়া মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব বাংলাদেশের টপ ডিরেক্টর থাইন আমার থিমটা নিয়ে আর কি থাইন বানাইছেন 420 আর আমার নাটকটা ব্লক করে দিয়েছেন সব টিভি আমার 280,000 টাকা কোনো জল গেছে কি পুরো বিলেতের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত জন চলচ্চিত্র নির্মাতা ও লেখক জি এম ফারুক আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 45 বছর জানা যায় শনিবার পূর্ব লন্ডনের ইলফুটেড লিস্ট্রিটে আনুমানিক 11টার সময় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় আহত অবস্থায় সেখানে পথচারীরা তাকে পূর্ব লন্ডনের রয়্যাল লন্ডন হসপিটালে প্রেরণ করেন প্রায় 4 ঘন্টা অপারেশনের পর ডাক্তাররা রোববার ভোর 6টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বলে তার স্ত্রী মুন্নি আমাদের জানিয়েছেন পুলিশ এখনও ঘাতক চালক এবং গাড়িটি সম্পর্কে তদন্ত করছে জি এম ফারুক চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বিলেতের বাংলা মিডিয়ায় চ্যানেল আই ইউরোপ বাংলা টিভি এবং সর্বশেষ চ্যানেল এসে কাজ করেছেন তিনি পারিবারিক জীবনে অত্যন্ত সজ্জন এবং অমায়িক ব্যক্তি ছিলেন তিনি 3 সন্তানের জনক তার সর্বশেষ সর্বকনিষ্ঠ শিশুর বয়স মাত্র 3 মাস তিনি একাধিক নাটক টেলিফিল্ম এবং চলচ্চিত্র নির্মাণ করেছিলেন একজন শক্তিমান লেখক হিসেবে তিনি পরিচিত ছিলেন তার সর্বশেষ সিনেমা ফেরদুস অভিনীত যদি একটু সময় পেতাম মুক্তির অপেক্ষায় ছিল এর আগে তিনি চলে গেলেন সবাইকে ফেলে জি এম ফারুকের বাড়ি সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলায় তার পরিবার থেকে তার প্রতি আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয় আমরাও জি এম ফারুকের অকাল মৃত্যুতে শোকাহত ফয়সল মাহমুদ FM নিউজ লন্ডন রমাদান করিম 24 ঘন্টা সপ্তাহের 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান IFIC মানি ট্রান্সফারের মাধ্যমে পুরো রমাদান মাস জুড়ে আমাদের অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে 50% চার্জ ফ্রি বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড IFIC ব্যাংকের একটি নিজস্ব প্রতিষ্ঠান আমার লিডার কোট আমার স্ক্রিপ্ট নিয়ে একটা নাটক বানাইছিলাম এই নাটকটা প্রিভিউ করাইতাম পারছি না অনেক জায়গা পরে যখন আমি দিছি চ্যানেল আইট দিছি চ্যানেল আইট দেওয়ার পরে তারা আমার 2007 সালের অগাস্টর কত তারিখ কেন 2 তারিখ না 20 তারিখ তারা অ্যাপয়েন্টমেন্ট করছে যে আমার নাটকটা তারা নিব হইয়া কিন্তু সাডেনলি ও টাইমে কিতা একটা ফোন আইলো লগে লগে তারা এই ক্যান্সেল করে দিল ফোন হইতে নাই জানি না লাস্টে দেখা যায় কিতা 3 মাস পরে ও আমার স্ক্রিপ্ট আমার থিমটা নিয়া মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব বাংলাদেশের টপ ডিরেক্টর থাইন আমার থিমটা নিয়ে আর কি থাইন বানাইছেন 420 আর আমার নাটকটা ব্লক করে দিয়েছেন সব টিভি